দেরি করে হলেও শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বাড়ছে পাঠক ও দর্শনার্থীদের আনাগোনাও, বইও বিকিচ্ছে ঘোরার চালে। আজ মেলার প্রথম শুক্রবার, শিশু প্রহর ও বিকেল সন্ধ্যায় বাড়বে ক্রেতাদের আনাগোনা, এরকমই ধারণা সবার। অনেকদিন পর বইমেলায় আসলাম, তার মধ্যে গত বছর তো আসতে পারিনি করোনার জন্য, তো অবশ্যই খুব ভালো। আর সবাইকে দেখেও ভালো লাগছে, বই কিনতে পেরে তো ভালো লাগছে, সবাইকে আসতে দেখে ভালো লাগছে। মেলায় এসে আমাদের অনুভূতি খুবই ভালো লাগছে। মেলার পরিবেশটা এবার অনেক ভালো, সবাই সচেতন বোধ করে এই সৃষ্টি চলাফেরা করছে। আর আমরা বইমেলা এসেছি, বই দেখবো, কিনবো, তারপরে চলে যাবো। করোনার কারণে গত দুই বছর পাঠক ও দর্শনার্থীরা ঘর থেকে বেরোতে না পারলেও এবার খোলা হচ্ছে স্কুল কলেজ। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খোলা থাকায় বাড়বে তরুণ পাঠকের সমাগম। ঘুরতে ভালোই লাগছে, বই দেখছি মেলায়, ভালো লাগছে ওভারঅল। আসলে 6-7 বছর পরে আসছি আজকে মেলায়, তো আমার বাবা আমার বোনের সাথে, তো অনেক বছর পরে আসে, আসলে ভালোই লাগতেছে। পুরো স্টল ঘুরে ভালোই লাগছে, ঘুরছি, ভালো লাগতেছে। গত বছরে তুমি যে আমেজটা নষ্ট হয়েছিল, এবছর খানিকটা ভালো। অধিকাংশ মানুষই টিকার আওতায় আসায় পাঠকের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। বিগত বছরের ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে পারবেন এমন প্রত্যাশা করছেন প্রকাশকরা। প্রকাশকদের চিন্তা ভাবনা মেলাটা এক মাস করিয়েছে, এটা প্রকাশকদের জন্য একটা নেতিবাচক দিক। মেলাটা যে জমবে সেটা তারা আশা করছে। করোনার জন্য হয়তো প্রকাশকরা গত বছর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার হয়তো সেটা পুষিয়ে নেবে। আপনারা জানেন যে নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পরে এই মেলা এবার শুরু হলো। আমরা প্রকাশকরা গত করোনাকালে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি এবং প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত যারা আছে তারা সকলেই করোনার আঘাতে আসলে আমরা বিপর্যস্ত। সেই সময়ে আমাদের এই মেলাটি হচ্ছে এবং আমরা আশাবাদী যে এই মেলাটি পাঠক মানে এখানে যথেষ্ট পরিমাণে আসবেন, বই পরিমাণ বিক্রির পরিমাণ বাড়বে। মেলায় এসেছে নতুন অনেক লেখকের বই, তবে লেখকের সংখ্যা বাড়লেও মান নিয়ে প্রশ্ন অনেকের। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রাণ ফিরে পাক বই মেলা, আর পরিণত হোক বই প্রিয় মানুষের মিলন মেলায়, এটাই চাওয়া সবার। নাজ্জার হোসেন, সমকাল।